আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, পাখির ঠোঁট দিয়ে নেম আর্টের ভিডিও। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কাইন মাস্টার দিয়ে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে কিভাবে মেক করতে হয়। আপনারা শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এর আগে কিন্তু আমি এলাইট মোশন দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে অসুবিধা হয়, তো তার জন্য আমি কাইন মাস্টার দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা সিম্পলভাবে কাইন মাস্টার অ্যাপটাকে ওপেন করবেন, করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখা যায়। তো প্রথমে আপনারা এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা যে র্যাশিওয়ে ভিডিওটাকে আপনারা মেক করতে চান তো আপনার সেই র্যাশিওটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন, তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু সেই র্যাশিওটা চলে আসবে। তো আসার পর এখানে আপনারা সিম্পলভাবে ব্যাগে চলে আসবেন। আসার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই র্যাশিওটা চলে আসছে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই র্যাশিওটাকে সিলেক্ট করলাম। আপনারা কিন্তু একটা ভালো র্যাশিও সিলেক্ট করবেন, আপনারা যে র্যাশিওয়ে ভিডিওটাকে মেক করতে চান। তারপর এখানে আপনারা এই অপশানটাতে একবার ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। তো করার পর আপনারা যতদূর ভিডিওটাকে মেক করতে চান তো আপনারা সেই হিসাব মতো ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা বড় করে নেবেন। নেওয়ার পর ব্যাগে চলে আসবেন, আসার পর এখানে আপনারা লেয়ারে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা মিডিয়াতে চলে আসবেন। আসার পর আপনারা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, এ টু জেড লেটার। তো আপনারা সিম্পলভাবে এই ভিডিওটাকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নিয়ন আলফাবেট আর কি যে রয়েছে, ড্রয়িং প্রোগ্রেস করা রয়েছে। আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করবেন, লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো আপনারা যে লেটার দিয়ে আর কি ভিডিওটাকে মেক করতে চান তো আপনারা সেই লেটারটাকে এখান থেকে আপনারা খুঁজে নেবেন। তো আমি এইচ দিয়ে করতে চাই, তো আপনারা যে নামের আর কি লেটারে করতে চান তো আপনারা সেই লেটারটা এখানে আপনারা খুঁজে নেবেন। তো আমি এখানে খুঁজে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে আপনারা জাস্ট যখন আর কি এইচটা আর কি শুরু হবে তো আমি সেই জায়গাটায় আর কি টাচ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা যখন এইচটা শুরু হবে তো আপনারা সেই জায়গাটায় টাচ করে আপনারা সিম্পলভাবে এখানে আপনারা এই অপশানে ক্লিক করে আপনারা ট্রিম টু রাইপ অফ প্লে হিটে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে প্রথমের দিকে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে প্রথমের দিকে নিয়ে আসছি। আসার পর যখন আর কি এইচটা আর কি একদম শেষে চলে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা এই পজিশনে গিয়ে আপনারা আবার এখানে আপনারা ভিডিওতে একবার টাচ করবেন। করার পর এখানে আপনারা যে কাঁচির অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে আপনারা এখন ট্রিম টু রাইট অফ প্লে হিটে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা পেছনের অংশটাকে কেটে দেবেন, দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা আবার সেই ভিডিওতে একবার ক্লিক করবেন যে আমার লেটারের ভিডিওটা রয়েছে। ক্লিক করার পর এখানে আপনারা স্প্লিটে চলে আসবেন। তো স্প্লিটে যখন আসবেন, আসার পর এখানে এটাকে আর কি একদম স্লো করে দেবেন, স্পিডটাকে স্লো করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা একদম আর কি লেটার যখন আর কি শেষ হচ্ছে তো আপনারা সেই পর্যন্ত চলে আসবেন। আসার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে আপনারা আবার এই যে কাঁচির অপশানে চলে আসবেন। আসার পর ট্রিম টু রাইট অফ প্লেটে ক্লিক করে আপনারা পেছনের পার্টটাকে এক্সট্রা পার্টটাকে আপনারা কেটে দেবেন। দেওয়ার পর এখানে আপনার টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর আপনারা সেই যে ভিডিওটা রয়েছে আপনারা সেই ভিডিওতে একবার টাচ করবেন। করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ব্লান্ডিংয়ের একটা অপশান দেখতে পাবেন, তো আপনারা এখানে ব্লান্ডিংয়ে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে স্ক্রিন করে দেবেন। যখন আপনারা স্ক্রিন করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ধরনের একটা ভিডিও কিন্তু তৈরি হয়েছে। তো আপনারা যত বড় করতে চান তো আপনারা হিসাব মতো বড় করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর আপনারা গুগলে গিয়েও সার্চ করতে পারেন এবং আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলভাবে এখানে আপনারা লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। করার পর আপনারা যে পাখির আর কি ফটোটাকে আপনারা ডাউনলোড করেছেন বা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা কিন্তু সেই পাখির ফটোগুলো পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলভাবে ফটোটাকে আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা যত ছোটো আর কি করতে চান তো আপনারা আপনাদের হিসাব মতো সিলেক্ট এখানে ছোটো আপনারা করে নেবেন। নেওয়ার পর আপনারা এই ফটোটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা ফটোর প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ফটোতে এখন টাচ করবেন, ফটোতে টাচ করে এখানে আপনারা চাবির অপশানে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ফটোটাকে হালকাভাবে একটু এগিয়ে দেবেন, দেওয়ার পর একটা প্লাস করে দিয়ে
পাখিটাকে আপনারা এই যে লাইনগুলো রয়েছে যখন আর কি টেক্সটটা ড্রয়িং হবে তো আপনারা সেই হিসাব মতো আপনারা প্লাস করে দিবেন। তো প্লাস করে দিয়ে আপনারা এখানে পাখিটাকে উপরের দিকে আপনারা নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর এখানে আপনারা ফুল যে টেক্সট রয়েছে তো আপনারা সেই টেক্সটটাকেও কিন্তু আপনারা এভাবে আর কি ড্রয়িং করে দিবেন। তো ড্রয়িং আপনারা করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবেই কিন্তু আর কি করে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে প্লাস করে দিয়ে পাখিটার ঠোঁট যে রয়েছে আপনার ঠোঁটটা কিন্তু ওই যে ড্রয়িং রয়েছে তো আপনার ড্রয়িংয়ের আর কি বরাবর আপনারা রেখে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এভাবেই আপনারা করবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব সহজেই করে নিচ্ছি। আপনারা কিন্তু জাস্ট কাইন মাস্টার দিয়ে খুব সহজে এই ধরনের নেম আর্টের ভিডিওগুলো কিন্তু আপনারা মেক করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবেই কিন্তু করে নেবেন। যদি আপনারা আমার যে আমি যে প্রসেসে করছি আপনারা যদি সেই প্রসেস ফলো করেন তাহলে কিন্তু জাস্ট আপনারা কয়েক মিনিটের মধ্যে এই ধরনের অসম ভিডিওগুলো কিন্তু আপনারা কাইন মাস্টার দিয়ে মেক করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আর কিগুলো বসিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে কিগুলো বসিয়ে দেবেন। তো কিগুলো বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রায় হয়েই গেল। আপনারা আমি এখানে যত তাড়াতাড়ি করছি আপনারা কিন্তু একটু ধৈর্য সহকার করবেন, করলে কিন্তু আপনাদের ভিডিওটা একদম অসম হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একদম ভিডিওটা কিন্তু একদম কমপ্লিট। তো আমি এই ড্রয়িংটা করলে আমার কিন্তু ভিডিওটা একদম কমপ্লিট। তো তারপর এখানে আপনার টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর এখন যদি আপনার ভিডিওটা প্লে করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি হয়েছে জাস্ট কাইন মাস্টার দিয়ে। আমি কিন্তু কোনো আদার্স অ্যাপসে যাইনি, তো জাস্ট কাইন মাস্টার দিয়ে এই ধরনের ভিডিওটাকে আমি কিন্তু মেক করলাম। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে সেভ করার জন্য আপনারা জাস্ট এইখানে ক্লিক করবেন। করার পর এখানে যখন আপনারা সেভে ক্লিক করবেন অটোমেটিক ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।